আসসালামু আলাইকুম ওরা আহমতুল্লাহ আলহামদুলিল্লাহ বরাখ আলহামদুল্লাহসাল্তু ওয়াসাল্লাম আল্লাহ আরসুল্লাহ ই ওবাদ একজন প্রশ্ন করেছেন কাঁচা পেঁয়াজ খাওয়া নিয়ে শরীয়তের কোনো বাধা নিষেধ আছে কি হ্যাঁ পেঁয়াজ বাংলা আরবি হল বাসাল আলকর আন আলকেরিমে এর উল্লেখ আছে নবীজি মোহাম্মদ রসুল উল্লাহ আলী আলি এমন যে কোনো খাবার যাতে গন্ধ হয় মুখে তা খেয়ে মানুষের সামনে যেতে নিষেধ করেছেন এবং বিশেষ করে পেঁয়াজ রসুন কারণ এতে একটি আলাদা গন্ধ হয় নবীজি মুহাম্মদ রসুল উল্লাহ আলী গোসাল্লাম তিনি মিসওয়াক করতে শিখিয়েছেন এবং মিসওয়াক নবীজি সসমের সন্না মিস মুখের পরিচ্ছন্নতা মিসওয়াক আল্লাহ সোভা না আলার সন্তুষ্টি মিসওয়াকের দ্বারা মুখের দুর্গন্ধ বিদৌড়িত হয়ে সবার সামনে নিজে যেতে কথা বলতে সমস্যার তৈরি হয় না অন্যের কষ্ট হয় না তাই ইসলাম আমাদেরকে শেখায় এমন সব আচরণ যাতে অন্যের জন্য কল্যাণ হয় অন্যের জন্য কষ্ট না হয় নিজের জন্য কল্যাণ হয় আর এই জন্যে নয়। হয় যে কোনো খাবার যার দ্বারা মুখে গন্ধ হয় এবং অন্যের জন্য কষ্টের কারণ হয় তা থেকে আমাদের সবাইকে সতর্ক থাকা উচিত তবে এটাও জানা উচিত কাঁচা পেঁয়াজ খাওয়া হারাম নয় নিষিদ্ধ নয় মাকরুহ নয় মাক্রো হল এর দুর্গন্ধ যা অন্যকে কষ্ট দেয় অথবা অন্যের সামনে কথা বলতে গিয়ে মুখ থেকে গন্ধ বের হচ্ছে এটা কেউ কাঁচা পেঁয়াজ খেতে চায় কাঁচা রসুন খেতে চায় খেতেই পারে হালাল যত জিনিস খেতেই পারে কিন্তু গন্ধটা যাতে অন্যের কষ্টের কারণ না হয় তাই হলো নবীজ ইসালামের নির্দেশ তাই হলো ইসলামের সভ্যতার শিক্ষা আল্লাহ বুঝার বুজার দিন আমিন